নাটোরে নারদ নদের উপরে স্থাপিত লিয়াকত ব্রিজ ঝুঁকিপূর্ণ। বিডি স্টার টিভি নিউজ নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন বিস্তারিত। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নাটোর শহরে নারদ নদের উপরে স্থাপিত লিয়াকত ব্রিজ ঝুঁকিপূর্ণ। স্বাধীনতার আগে তৈরিকৃত এই লিয়াকত ব্রিজ নাটোর শহরের মিরপাড়ায় অবস্থিত। এই ব্রিজটি নাটোর শহরের ভেতর দিয়ে প্রবাহিত নারদ নদের উপর স্থাপিত। এ ব্রিজের পূর্বাংশে আধুনিক সদর হাসপাতাল, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, পিটিআই, সাব রেজিস্ট্রার অফিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। আর ব্রিজের পশ্চিমাংশে মিরপাড়া, আলাইপুর, বড়কাছা স্টেশন বাজার অবস্থিত। নারদ নদের উভয় পাশের যোগাযোগ রক্ষাকারী এই ব্রিজ দিয়ে প্রতিদিনই মাইক্রোবাস, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, অটোরিক্সা প্রভৃতি শত শত যানবাহন ও পায়ে হেঁটে প্রতিদিন শত শত লোকজন চলাচল করে। এছাড়াও অল্প সময়ে অসুস্থ রোগীদের সদর হাসপাতালে আনয়নে এই ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আনুমানিক প্রায় 70 বছরের অধিককাল সংস্কার না হওয়ায় এই ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন ও পায়ে হেঁটে চলাচল করছে লোকজন। সরেজমিনে গিয়ে দেখা যায় এই ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে ভেঙে গেছে। যানবাহন ও পায়ে হেঁটে ব্রিজ পারাপারের লোকজন খুবই সতর্ক হয়ে ব্রিজটির ওপর দিয়ে চলাচল করছে। কোথাও কোথাও রড বের হয়ে আছে। এই ব্রিজের পিলারের গোড়ায় ফাটলও দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এই ব্রিজ দিয়ে যানবাহন পারাপার খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ব্রিজের দুই পাশের রেলিং ভাঙা, যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে। তাছাড়া ব্রিজের ওপর একটা গাড়ি উঠলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না, তখন দুই পাশে জ্যাম লেগে যায়। এতে অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য যথাসময়ে হাসপাতালে নিতে বিলম্ব হয়। স্থানীয়রা আরও বলেন, এই ব্রিজটি নির্মাণ হয়েছে আনুমানিক প্রায় 70 বছর আগে। যথাযথ সংস্কারের অভাবে এই ব্রিজের পিলারের গোড়ায় ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজটি অতিসত্বর সংস্কারের জন্য তারা পৌরসভা কর্তৃপক্ষের নিকট এর আগে মৌখিক আবেদনও করেছেন। স্থানীয়রা নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির নিকট দ্রুত এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করার জন্য দাবি জানিয়েছেন।